गुड मॉर्निंग इंटरनेट, आमी सुब्रत और आपनारा देखछेन आमादेर यूट्यूब चैनल एसकेके वर्ल्ड। दुर्गा पूजार काउंटडाउन शुरू हो गेछे, अपेक्षा शुधु आगमनेर गानेर। बीरेंद्र कृष्ण भद्रेर कण्ठे भोर बेलाय महालय शोनार, किन्तु एबारेर पूजो बाधा हये दाड़िएछे करोना महामारी। आमादेर राज्ये प्रतिदिन लाफिए लाफिए बाड़छे करोना रोगीर संख्या। एमतो अवस्थाय पूजा उद्योक्तारा बुझे उठते पारछेन ना तारा कि करबेन। एदिके बांगालीर श्रेष्ठ उत्सव दुर्गापूजोर शुरू होते आर मात्र 50 दिन बाकी। अन्यान्य बारे दुर्गापूजार 6 मास आगे थेके किन्तु पूजोर काज शुरू हो जाए, किन्तु एबारे दुर्गा उत्सव एक धोम बदले गेछे। जेहेतु बांगालीर इमोशन दुर्गा उत्सवेर संगे जड़ित, सेई दिके माथाय रेखेई आर मात्र 1.5 मास बाकी थाकलेओ दुर्गा पूजार संगठकदेर संगठन फोराम फर दुर्गा उत्सव एबारेर दुर्गा पूजार प्रतिमा दर्शन करा एवं प्यान्डेले प्यान्डेले घोरार बेश किछु नतून नियम बा गाइडलाइन तैरि करेछे। तो फ्रेंड्स, आजकल भिडियोते आमरा जेने नेब जे फोराम फर दुर्गा उत्सव एबारे दुर्गा उत्सवेर जोन्नो की की नतून नियम बा गाइडलाइन निये एसेछे, सेई गाइडलाइनगुली की की, कारण एई गाइडलाइनगुली मेनेई किन्तु आमादेर एबछरेर सर्वश्रेष्ठ दुर्गा उत्सवके पालन करते हबे एबं आमादेर प्रतिमा दर्शन एबं प्यान्डेले प्यान्डेले घोरा सब किछुई किन्तु थाकबे एई नियमेर मध्ये। তাই অবশ্যই আমাদেরকে এই নিয়ম অবশ্যই পালন করে চলতেই হবে, আর সেই জন্যই আমাদেরকে এই নিয়মগুলো জানতেই হবে। তো ফ্রেন্ডস, শুরু করছি আজকে এবারের পুজোর নতুন গাইডলাইন কী কী সেই গাইডলাইনগুলি। এবারের পুজোর নতুন গাইডলাইনগুলি প্রথম বা 1 নম্বরটি হলো, করোনা পরিস্থিতিতে যথাসম্ভব বাজেট কমিয়ে মণ্ডপের ভিতরে চাকচিক্য কমানোর প্রস্তাব, বাকি অর্থ জনহিতকর কাজে ব্যবহার করতে পারে পুজো কমিটিগুলি। 2, প্যান্ডেল ও প্রতিমার উচ্চতা খুব বেশি করা চলবে না। প্রতিদিন অন্তত 1 বার পুজোর প্যান্ডেল ও প্রতিমা স্যানিটাইজ যাতে ব্যবস্থা করা যায় সেই দিকে অবশ্যই চেষ্টা করতে হবে। 3, ঠাকুরের ভোগ নিবেদনে গোটা ফল দিতে হবে। পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো, সিঁদুর খেলার সময় সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক। 4, মণ্ডপের বাইরে থেকে প্রতিমা দর্শনের সুযোগ থাকলে ভালো। মূল প্রবেশপথ ও প্যান্ডেলের ভেতরে দায়িত্বরত প্রতিটি স্বেচ্ছাসেবকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 5, স্বেচ্ছাসেবকদের খেয়াল রাখতে হবে যাতে দর্শকদের মুখ অবশ্যই মাস্কে ঢাকা থাকে। প্রবেশ এবং প্রস্থানের পথে যাতে তাদের হাতে স্যানিটাইজার দেওয়া যায় বা স্যানিটাইজার টার্মিনালের ব্যবস্থা করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মূল প্রবেশপথে একাধিক থার্মাল গান রাখতে হবে। জ্বর নিয়ে প্যান্ডেলে ঢুকতে দেওয়া যাবে না। 6, একসঙ্গে বহু দর্শককে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। একবারে সর্বাধিক 25 জনকে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করানো যাবে। এমনকি ফোরামের পক্ষ থেকেও পুজোর আগে থেকেই প্রচার করা হবে যাতে দর্শকরা সারা দিন ধরে ঠাকুর দেখে, শুধু রাতের 1 ঘন্টা ঠাকুর দেখার জন্য বেছে না নেন। 7, মণ্ডপ সংলগ্ন এলাকায় স্টল হলে সেখানে 2টি স্টলের মধ্যে অন্তত 3 থেকে 4 ফুট ব্যবধান রাখতে হবে। স্টল মালিকদের রেডিমেড খাবার বিক্রিতে জোর দিতে হবে, বসিয়ে লোক খাওয়ানো চলবে না। 8, প্যান্ডেল থেকে লাইট লাগানোর কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব পুজো কমিটিকে নিতে হবে। তার জন্য থার্মাল চেকিং থেকে বিভিন্ন প্রতিষেধক প্রতিটি পুজো কমিটিকে নিশ্চিত করতে হবে। 9, প্রতিযোগিতার বিচারের সময় বিশেষ করে ফাইনাল রাউন্ডে
15 জনের বেশি বিচারক বা এজেন্সির টিমকে প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। প্রতিটি বিচারককে প্যান্ডেলে থার্মাল চেকিংয়ের পর ঢুকতে দেওয়া হবে। জ্বর নিয়ে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাবে না। কেবলমাত্র স্বল্প বাজেটে নান্দনিক উৎকর্ষতাকে পুরস্কার এর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হোক, তেমনই প্রস্তাবে বলা হয়েছে। নাম্বার 10, প্রশাসন যাতে কুমারটুলিকে সঠিকভাবে স্যানিটাইজ করে তার অনুরোধ করা হবে। ঠাকুর আনার সময় একসঙ্গে অনেকে মিলে কুমারটুলিতে না যাওয়ার অনুরোধ জানিয়েছে ফোরাম ফর দুর্গোৎসব। তো ফ্রেন্ডস, এই ছিল ফোরাম ফর দুর্গোৎসবের গাইডলাইন। তবে সর্বশেষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বললেন যে পুজো আসতে আর দেরি নেই, সমস্ত ক্লাবের উদ্যোক্তারা তাদের পারিপার্শ্বিক যে পরিসর রয়েছে সেখানে সঠিকভাবে কাজ করে অবশ্যই জোর দিক, কারণ পুজো আসতে আর দেরি নেই। আর এতেই কিন্তু আমাদের রাজ্যের সমস্ত পুজোর কমিটির যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন তারা বোধহয় একটি আশার আলো দেখতে পেলেন, আর সেই কারণে কিন্তু তারা এবার তোড়জোড় শুরু করে দিয়েছেন। দুর্গাপূজা হলো বাঙালির প্যাশান, আর এই প্যাশানকে ধরে রাখতে কখনোই করোনাকে বাধা করতে দেওয়া যাবে না।